তো আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয়, এটা সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, একসময় এদেশে মানুষের এত আর্থিক সংগতি ছিল না, মসজিদ মাদ্রাসাগুলো ওয়াজ মাহফিলগুলো এভাবে কষ্ট করে কালেকশন করা ছাড়া টিকানো যেত না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা অনেক আহলে খায়ের পয়সাওয়ালা মানুষ দিয়েছেন, মন দিয়েছেন যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তারা দান করে, অকাতরে দেয়। ওলামায়ে কেরাম একটু চেষ্টা করলেই সেগুলো কালেকশন করে তারা মসজিদ মাদ্রাসা চালাতে পারেন। রাস্তাঘাটে এখনকার প্রেক্ষাপটে বাস্তবতায় অন্তত আপনি মাইক লাগিয়ে অনেক এলাকা ফিতা টাঙ্গাইয়া ফিতা ধরে দুই পাশে দুজন দাঁড়ায়, যে গাড়ি আসলে ফিতা ধরে আটকাইছে, মানে আপনি জবরদস্তি দাঁড়ান এবং এরপরে টাকা কালেকশন করা হয়। সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, আপনি তাকে বাধ্য করছেন, বিরক্ত করছেন, সে ইসলামের প্রতি বিরক্ত হচ্ছে, এমনকি কোনো তাড়াহুড়াকারী কোনো ব্যক্তি, তার হয়তো জরুরি কোনো কাজ যাইতে হবে, আপনি তার গতি থামাচ্ছেন, এইভাবে বাধ্য করে থামিয়ে লজ্জায় ফেলে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ওয়াজ মাহফিল করবেন না। আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, এর ভিতরে একটা প্রশ্ন আছে যে মাহফিলের কালেকশন কিভাবে হয়, অর্থ কিভাবে সংগ্রহ করেন। যদি আমরা দেখি এই টাইপের কোনো কালেকশন হয়, আমরা সেই মাহফিলে যাই না, কারণ আমরা বলি ভাই আপনাদের সঙ্গতি নাই, হাদিয়া কমায়া দেন, কিন্তু আল্লাহর হস্তে ইসলামকে এভাবে অপমানকরভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। অনেক মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় রাস্তায় রশিদ নিয়ে বাইরেছে, এগুলো একটা অরিজিনাল মাদ্রাসা না, অরিজিনাল মাদ্রাসা এগুলো হয় না, এগুলো মাদ্রাসার নামে বিজনেস খুলে দু চারজন অসাধু মানুষ করে। অতএব এই বাচ্চাদেরকে, এদেরকে ধমক দিবেন না, এদের সেই গুরুকে পারলে ফোন করে, আমি বহু গুরুকে জীবনে ফোন দিছি যে জুমার দিন সকাল দশটায় এসে বাসায় নক করে ঢাকা শহর, জানে এই টাইমে সব চান্দু বাসায় আস, এই জন্য বাসায় নক করে, কি হয়েছে, এতিমখানার চান্দা, নাম্বারে ফোন দিছি, হুজুর রে ভাই আপনি চাঁদা তুলতে আসেন, এই বাচ্চাগুলোকে কেন পাঠাইছেন, এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন মানুষের দ্বারা দ্বারা পাঠাইছেন, অপমান করছেন, ধমক খাচ্ছে মানুষের কাছে, এই বিজনেস করছেন, পরে দেখা গেল যে পুরোটাই ভুয়া বোগাস। তো এগুলো ইসলামকে অপমান করার সামিল, এগুলো করবেন না আল্লাহর হস্তে, এবং সম্মানজনকভাবে ইসলামের খেদমত করার সুযোগ এদেশে এখন অবারিত আছে। তাছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভাব ছিল তখনও এভাবে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তা দাঁড়ায় গণহারে টাকা তোলেন নাই, তিনি সাহাবিদেরকে বলেছেন যার যা খুশি দিয়েছে। এই যে আজকে মাহফিলের আগে আমার আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বললো আপনারা শত সুর তাওয়া দিয়েছেন, এটা তরিকা হতে পারে, কিন্তু এভাবে রাস্তাঘাটে আটকায়া দান দক্ষিণা কালেকশন করা ভালো কোনো নজির